বয়সের ভারে আজ অনেকটাই ক্লান্ত নারায়ণ দেবনাথ। নন্টে ফন্টে, বাঁটুল দি গ্রেট কিংবা হাঁদাভোঁদার স্রষ্টা সেই নারায়ণ দেবনাথ এখন কেমন আছেন তা জানতেই আজ আমরা এসেছি হাওড়ার শিবপুর রোডের তার বাড়িতে। এখনও কি তিনি তার সেই অত্যন্ত পরিচিত তার সেই সাধনা গৃহে তিনি কি এসে বসতে পারেন? তিনি কি এখনও ছবি আঁকতে পারছেন তা জানতেই আজ আমরা এসেছি নারায়ণবাবু শিবপুর রোডের বাড়িতে। নারায়ণবাবু আছেন তো? এখন কেমন আছেন? মোটামুটি আছেন। কিশোর কিশোরীদের মনে এবং মননে কমিক্সকে তিনি যেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছিলেন, মনে এবং মননে যেভাবে কমিক্সের বীজ বপন করে দিয়েছিলেন, তিনি সেই ব্যক্তি, তিনি সেই মানুষ নারায়ণ দেবনাথ। হাঁদাভোঁদা, নন্টে ফন্টে, বাঁটুল দি গ্রেট, শয়নে স্বপনে, নিদ্রা জাগরণে কমিক্সই তার বেঁচে থাকার উৎস। উনি তো মোটামুটি খুব ভালো নয়, খুব খারাপও নয়। আপনারা তো দেখলেন, তো বেশিটাই শুয়ে থাকেন, হাঁটাচলা খুব একটা করতে চান না, বসতেও বেশিক্ষণ পারেন না এবং ধরে ধরে নিয়ে আসতে হয় বিছানায়, ডাইপার টাইপার পরিয়ে মানে বাথরুমটাই ওখানে করানো হয়, কারণ বেশি আমরা ভয় লাগে কখন পা ভেঙে পড়ে যেতে পারে। বসতে তো চান কিন্তু ওনার ওই বেশিক্ষণ শরীর পারমিট করে না, এই জন্যই অসুবিধা হয়, বেশিটাই শুয়ে থাকে। আগে যেমন টিভি দেখতেন, শুয়ে শুয়ে টিভি দেখতেন, হ্যাঁ আমি ঘরে ঢুকলে দেখতাম যে দেখছে, বা বন্ধ করে দিলাম, আমার ফিরে বন্ধ করে দিলি কেন, এখনও দেখি। রাত 12টা হয়তো শুয়ে বললাম শুয়ে পড়ো, না টিভিটা হচ্ছে থাক না, হ্যাঁ এইরকম। কিন্তু এখন আর টিভিও দেখতে চান না। ওনার চোখ এবং হাত এখনও পর্যন্ত সক্রিয়, আপনারা নিশ্চয়ই দেখলেন উনি একটা বাটুলের মুখ এঁকেও দিলেন এবং লিখেও দিলেন শুভেচ্ছা সহ। তো যাই হোক, সক্রিয় এখনও আছেন। ৯৮ বছর বয়সে অশক্ত শরীরটাকে নিয়েও তিনি সকালে চলে আসেন সেই কমিক্সের টানে। লক্ষ লক্ষ কোটি কোটি পাঠক কুল তার কাছে অনেক অনেক আশা করছেন, আর তাদের কথা ভেবেই তিনি নিজেকে আরও সক্রিয় করার চেষ্টা করছেন। পাঠক কুলের কাছে পাঠক কুলের যে আবেদন সেটা রাখার চেষ্টা করছেন। নারায়ণ দেবনাথ দীর্ঘজীবী হন চাইছেন পাঠক কুল।